এই যেন এক জাতীয় যুদ্ধ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন কমলাপুর এবং বিমানবন্দর রেল স্টেশনে। ট্রেন আসার পর ছুটছেন তারা কাঙ্ক্ষিত আসনের টার্গেটে, তবে আসন না পেয়ে অনেকে চড়েছেন ছাদে। মারামারি কত কিছু করলাম, ওরা হারলাম না, লাস্টে পরে গেলে তাই বললাম নিতে দিত পাই না, উপরে মজা লেগে গেছে। ট্রেন যখন ছাড়ে বা কোনো জায়গায় গাছ গাছলে রাস্তায় অনেক থাকে তখন তো একটু ভয় লাগে। টিকিট থাকার পরও কেউ ট্রেনে উঠতে না পারায় ক্ষোভ জানান, কারো বা অভিযোগ শিডিউল নিয়ে। সমস্ত অ্যাটেন্ডেন্টরা পয়সা টয়সা খেয়ে বাস লোকজন পাঠিয়ে দিছে, আমার টিকিট কি হয়েছে কোনো খবর নেই। কালকে রাতের আটটায়, এখনো ট্রেন পাচ্ছি না। রাইট টাইম হলো 9:20, তো ছাড়তে ছাড়তে আর কি 10টার মতো বেজে যাবে। রেল কর্তৃপক্ষ জানায় সমস্যার সমাধানে তারা চেষ্টা করলেও যাত্রীদের পক্ষ থেকে আরও সহযোগিতা দরকার। যাত্রী সাধারণের যদি ইনস্ট্যান্টলি কোনো সমস্যা হয়ে যায় সেটা কীভাবে সহজতর করা যায় সেই চেষ্টা আমরা করি। পথের সব ভোগান্তির পরও স্বজনদের সাথে ঈদ করতে পারবেন এমন আশায় খুশি ঘরমুখ মানুষ। দাদুর বাড়ি কেন? গরুর সাথে দুষ্টামি করে ছাগলের সাথে খেলি, আনন্দটাই ওটা অন্যরকম হয়ে থাকে পরিবার পরিজনের সাথে। বড় ভালো আছি, ছেলে মেয়ে ভাই বাচ্চা নিয়ে শহরে কুমিল্লা রেস করছি ঈদ করে। যাতায়াত আগে চেয়ে অনেক কমফোর্টেবল। শ্বশুর শাশুড়ি আছে, ফ্যামিলির সাথে সবার সাথে ঈদ করব। সবাই যাওয়ার পর যে হাসি মুখটা দেখবো সেটাই দূর হয়ে যাবে সব কষ্টটা। এত কষ্ট করে এই মানুষগুলো তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছুক এই প্রত্যাশা সবার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।